অনন্য বামনের যে ছবিটা জমা হয়েছিল আমাদের এখানে, অ্যাকচুয়ালি আমরা গত মিটিংয়েই আমরা অনুমতি দেব না, এবং আজকে সেই ওই মানে এই তাদের যে চিঠি দিছে বা যেটা দিছে এটা নিয়ে আমরা কোনো আলোচনাই কিছু করি নাই। হ্যাঁ, কোনো আমরা এটাকে মানে এই চিঠিকে আমরা দেখি নাই এখন, এই দেখি নাই বলতে মানে আমরা অলরেডি এই 18 সংগঠন থেকে আমরা কোনো হিন্দি ছবির পারমিশন দেই নাই। কোনো হিন্দি ছবির পারমিশন দেই নাই সেটা আমরা আমরা বিবেচনা করবো আমরা, ঠিক আছে, বিবেচনা করবো। এইটা নিয়ে আমাদের আজকে কথা হয়েছে, আর বিভিন্ন আমাদের কিছু সাহায্য টাহায্য মানুষকে দেওয়ার দরকার ছিল, এটা আমরা দিচ্ছি। হ্যাঁ, এইটা একটা আমাদের মত বিনিময়ের সময় সেইটা হয়েছে, সেইটা কথা হয়েছে যে আমাদের এবারকার যদি ঈদে 10-12 ছবি আসে, আমরা যদি না আসে সেই জন্য আমরা যে 4-5 ছবি যেন আসে সেই ব্যবস্থাটা আমরা করতেছি এবং আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের আগামী সপ্তাহ বুধবার দিন এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং স্টার সিনেপ্লেক্সে মত বিনিময় আছে। হ্যাঁ, এইটা আপনারা ইনশাআল্লাহ সেদিন আপনারা জানতে পারবেন, আমরা জানতে পারবেন। আমাদের সমস্ত প্রডিউসারদেরকে নিয়ে সেদিন মিটিং আছে, বিদেশি সিনেমার ব্যাপারে এই সব কিছু নিয়েই বুধবার এই বিষয়ে আমরা একটা সিস্টেমে চলে আসবো, একটা নিয়মের মধ্যে থাকবে কিভাবে ছবি রিলিজ হবে, কিভাবে হল হলারা চালাবে। ওকে, অল আপনি একটা কোশ্চেন করেছিলেন, আচ্ছা, যখন নিপুণ আক্তার আমাকে নিয়ে প্যানেল করলো তখন এই কোশ্চেনটা উনি করেন নাই কেন? আমি কোথা থেকে আসলাম, উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করালেন, তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি কিভাবে মেম্বারটা আসলাম? আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল, যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান, ঠিক আছে? তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি কখন কি বলে নিপুণ আক্তার আমি বুঝি না। আমার মেম্বারশিপ নিয়ে কোনো রকম প্রশ্ন কারোরই নাই, ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা। আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ উনি ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64 জেলায় মামলা হচ্ছে, ঠিক আছে? এবং প্রত্যেক সদস্য মামলা দেবো, একদম আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা, আমি মত দেওয়ার সাথে মামলা, আমি মত না দিলে মামলা করবে। মামলাটা হচ্ছে হলো আমার মানহানি করা হয়েছে, যারা আমার ভক্ত তারা যেহেতু আমার সংগঠন করে আমাকে নিয়ে পোস্ট করে, তারা এলাকার জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে, তারা তাদের মানহানির কারণেই মামলা করবে 501 ধারায়। ক্লিয়ার? সেটা আকাশ নিবির সাথে নিয়ে যাবে তাকে।